চমক দেখাচ্ছে বিআরটি, দ্রুতগতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত 20.5 কিলোমিটার এই প্রকল্পের নির্মাণ কাজ চলছে বিগত দিনগুলোর চেয়ে অনেক বেশি। বিআরটির বর্তমান চমকে বদলে যাচ্ছে টঙ্গীর স্টেশন রোড। বর্তমান সময়ে টঙ্গী স্টেশন রোডের কাজের অগ্রগতি অন্য যে কোনো পয়েন্টের চেয়ে অনেক বেশি। দিন যতই গড়াচ্ছে ততই বদলে যাচ্ছে টঙ্গী স্টেশন রোডের চিত্র। চিরচেনা সেই খোলামেলা স্টেশন রোড আর দেখা যাবে না পুরনো রূপে, কারণ ইতিমধ্যেই গার্ডারে ছেয়ে গেছে পুরো এলাকা। 20.5 কিলোমিটার বিআরটি প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই স্টেশন রোড। এখানে ত্রিমুখী যানবাহন চলাচল মসৃণ করতে এই অংশটিকে এলিভেটেড করা হচ্ছে। একটা সময় এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। তীব্র যানজটের কারণে কারো বাতিল হয়েছে ফ্লাইট, আবার কেউ কেউ হারিয়েছে চাকরি। বর্তমান সময়ে এখানে এলিভেটেড অংশ চালু না হলেও কমেছে যানজট, কারণ এখানে পিলার নির্মাণ শেষে বিআরটির যে নির্মাণ সামগ্রীগুলো ছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে, যার ফলে এখানে রাস্তাটা অনেকটাই প্রশস্ত হয়েছে। বর্তমান সময়ে এখানে ফ্লাইওভারের গার্ডার বসানোর কাজ চলমান রয়েছে। গার্ডার বসানো সম্পূর্ণ হলেই শুরু হয়ে যাবে নিচের অংশের কার্পেটিংয়ের কাজ। সবকিছু ঠিক থাকলে এবছরের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসে 50টি বাসের মাধ্যমে বিআরটি সেবা চালু করতে চাচ্ছে কর্তৃপক্ষ। শুরুর দিকে 25টি স্টেশনের মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোকে এ সেবার আওতায় আনা হবে। বর্তমান সময়ে চলমান কাজের অগ্রগতি ধরে রাখতে পারলে এবছরেই যাত্রা শুরু করতে পারবে বিআরটি। তবে এর আগে বিআরটির কিছু কিছু অংশ নির্মাণ শেষে খুলে দেওয়া হবে। ইতিমধ্যে বিআরটি কর্তৃপক্ষ বলেছেন, উত্তরা টঙ্গী দীর্ঘ 4.5 কিলোমিটার ফ্লাইওভারটি মে মাসে অর্থাৎ চলতি মাসেই পুরোটাই খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে উত্তরা থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত 2.2 কিলোমিটার খুলে দেওয়া হয়েছিল। এবার উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত দীর্ঘ 4.5 কিলোমিটার পুরো ফ্লাইওভারটির দুটি লেন খুলে দেওয়া হবে, যার কারণে ইতিমধ্যে কলেজ গেট র্যাম্পের কাজ শেষ করা হয়েছে শতভাগ। দশক টঙ্গী স্টেশন রোড এলাকাটি পুরোপুরি গার্ডারে ছেয়ে গেছে। কামারপাড়া রোড থেকে টঙ্গী স্টেশন রোড মোড় পর্যন্ত পুরো এলাকাটি গার্ডারে ছেয়ে গেছে। তো এখানে শুধু মোড়ের যে অংশটি রয়েছে, অর্থাৎ ত্রিমুখী যে মোড়টি রয়েছে টঙ্গী স্টেশন রোডের, সেই মোড়ের কিছু অংশ বাকি রয়েছে। এছাড়া এখানে পুরো অংশ জুড়েই গার্ডার স্থাপন সম্পূর্ণ হয়েছে। বিশেষ করে এখানে পশ্চিম পাশের যে সড়কটি রয়েছে, তো সেই সড়কের উপরের যে ফ্লাইওভারটি অর্থাৎ পশ্চিম পাশের যে অংশটি রয়েছে, সেই অংশে কিন্তু গার্ডার সম্পূর্ণ করে, স্ল্যাব সম্পূর্ণ করে এবং সড়ক নির্মাণ করা হচ্ছে। কারণ সব কিছু ঠিক থাকলে এই চলতি মাসে অর্থাৎ এই মে মাসে উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত দীর্ঘ 4.5 কিলোমিটার এই ফ্লাইওভারটির দুটি লেন চালু করার কথা রয়েছে। বর্তমান কাজের যে অগ্রগতি রয়েছে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে এটি মে মাসের মধ্যেই চালু করা সম্ভব হবে। এর আগে বিআরটি কিন্তু বিমানবন্দর যে পশ্চিম পাশের ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভারটি কিন্তু বলেছিল যে রোজার ঈদের আগে চালু করবে। তো তারা সেই কথা রেখেছিল, তারা ঈদের আগে, ঈদের ঠিক 2 দিন আগেই ফ্লাইওভারটি চালু করা হয়েছিল। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম, টঙ্গীর যে মোড়ের অংশটি রয়েছে সেই মোড়ের অংশটি গার্ডার স্থাপনের কাজ বাকি রয়েছে। তো এখানে আপনারা যদি হাতের ডানে যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি বাকি রয়েছে গার্ডার স্থাপনের। এটি সম্পূর্ণ হলেই পুরোপুরি শেষ হয়ে যাবে উত্তরা টঙ্গীর যে দীর্ঘ 4.5 কিলোমিটার ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভারের শতভাগ গার্ডার স্থাপনের কাজ। দর্শক, উন্নয়ন প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।